নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকে, সঙ্গে আমি শ্রাবণী। প্রথমেই চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। গন্ডলপাড়া জুট মিলে শ্রমিকদের সাথে কথা বলতে গিয়ে বিক্ষোভের মুখে লকেট, তৃণমূল কর্মীরা দেখায় কালো পতাকা। পুনর্নির্বাচন তারকেশ্বরে বাতিল পঞ্চম দফার ভোট। আসছি বিস্তারিত খবরে। বুথের ভিতর ঢুকে ভোট করিয়ে দেওয়ার অভিযোগে বাতিল হলো তারকেশ্বরের তালপুর অঞ্চলের 110 নম্বর বুথের ভোট। আজ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হলো পুনর্নির্বাচন। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তারকেশ্বর তালপুর অঞ্চলের নস্করপুর প্রাথমিক বিদ্যালয়ে 110 নম্বর বুথে পুনর্নির্বাচন চলল। গত পঞ্চম দফা নির্বাচনের দিন তারকেশ্বরের ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মহারাজ নাগ বুথের ভিতর ঢুকে এক পৌরা ভোটারকে প্রভাবিত করে তার ভোট নিজেই দিয়ে দিয়েছিলেন, যেই ভিডিওই ভাইরাল হয়েছিল। এরপরই নির্বাচন কমিশন সেই বুথের ভোট বাতিল করে দেয়। সিদ্ধান্ত হয় আজ পুনর্নির্বাচনের। সেই মতো এই বুথে মোট 634 জন ভোটার আজ পুনরায় ভোট দিলেন। আজকে তারকেশ্বরের ওই চাপাডাঙ্গা 110 নম্বর পোলিং স্টেশনে নির্বাচন কমিশনের নির্দেশে আজকে একটা রিপোল হচ্ছে। ওই রিপোলে এখানে 634 জন ভোটার আছেন, তো মানুষ আসছেন, ভোট দিচ্ছেন। কিন্তু সমস্যা হয়েছে একটা, যে গরমটা খুব আছে, মানুষ আসছে, কষ্ট হচ্ছে। এখনই প্রায় 37-38 টেম্পারেচার আছে, বেলায় প্রায় 40 ছুঁই ছুঁই বা তার বেশি হয়ে যাবে। অতএব যাতে মানুষের অসুবিধা না হয় আমরা মানুষকে সেইভাবেই বার্তা দিয়েছি যে আপনারা আসুন, জল একটু বেশি পরিমাণে খাবেন এবং ডাক্তারের পরামর্শ মেনে শরীর ঠিক রাখার জন্য। এবং আজকের এই দীর্ঘ 3 মাস যাবৎ যে নির্বাচন, মানুষের ওপর একটা অত্যাচার চাপিয়ে দেওয়া হয়েছে, মানুষ বাধ্য হচ্ছে ভোট দিতে। তাই আমরা আশা করব নির্বাচন এখন শান্তিপূর্ণই আছে এবং শান্তিপূর্ণভাবেই শেষ হবে। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। রবীন্দ্রনাথের জন্মপক্ষে অঙ্গন চুচুরা আয়োজন করল রবীন্দ্র নজরুল সন্ধ্যার। শনিবার সন্ধ্যায় সংস্থার ক্ষুদে সদস্য সদস্যরা নৃত্যগীতির মধ্য দিয়ে রবীন্দ্র নজরুলকে স্মরণ করল। রবীন্দ্রনাথের জন্মোৎসব পালনে ছোট ছোট শিল্পীরা তাদের বিভিন্ন কর্মসূচিতে মন জয় করে নিয়েছিল চুচুরা লাইব্রেরি রোডের পল্লীবাসীদের। চোখ রাখবো পরের খবরে। চুচুড়া পেয়ারা বাগান অগ্রগামী সংঘর পক্ষ থেকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হল। চুচুড়ার পেয়ারা বাগান অগ্রগামী সংঘের পক্ষ থেকে রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় বিশ্বকবি ও বিদ্রোহী কবির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। রবীন্দ্র নৃত্য আবৃত্তি সঙ্গীত পরিবেশন করেন এলাকার ক্ষুদে শিল্পীরা, যা দেখতে ভিড় জমান এখানকার বহু মানুষ।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন সময় একটা বিরতির, বিরতির পর থাকছে পুনর্নির্বাচন তারকেশ্বরে বাতিল পঞ্চম দফার ভোট। বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, হুগলি আজকে, সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Hukshishwari Mundir, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together. All are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, সাজু কড়াই, আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু কড়াই। জাদু কড়াই এর সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু কড়াই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনির বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদর সরণি, জেটি রোড, হুগলি। দীঘায় সমুদ্র থেকে কিছুটা দূরে রয়েছে হোটেল রূপসা ভ্যালি, পরিচ্ছন্ন, সাজানো গোছানো, সর্বসুবিধাযুক্ত এসি, নন এসি রুম, লজিং, ফুডিং সুবিধা সহ ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। বুকিং এর জন্য যোগাযোগ উমা ট্যুর এন্ড ট্রাভেলস, ESI 3 নম্বর গেট, জিটি রোড, ব্যান্ডেল, হুগলি। মোবাইল 7980069599874055280। হ্যালো গ্রুপস প্রেজেন্টস হ্যালো ফ্লেক্স প্রিন্টিং চুচুড়া শহরে সর্বপ্রথম 1 ঘন্টায় 2000 স্কয়ার ফিট ছাপানো যায় চুচুড়া ঘুরি মোড়। যোগাযোগ 268-00001 এবং 7478-67486। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, পিক্সেল লাইট এন্ড অল কাইন্ড অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স গুড অ্যাভেলেবল, হেয়ার প্রিপেয়ার, এলইডি গেট অন কন্ট্যাক্ট বেসিক্স, তাপস ইলেকট্রিক, এলইডি বোর্ড স্পেশালিস্ট, প্রোপাইটার দেবাশিস ঘোষ এন্ড দীপঙ্কর ঘোষ, বাগবাজার, তালপুকুরধার, চন্দননগর, হুগলি। ফোন 9875449454, 7278008945 এবং 9804204570। পঞ্চমুখী বজরংবলীর বাৎসরিক অনুষ্ঠান 17ই মে শুক্রবার শোভাযাত্রা, 18ই মে শনিবার বুদ্ধ পূর্ণিমার দিন পূজা, 19শে মে রবিবার নরনারায়ণ সেবা, 20শে মে সোমবার সন্ধ্যা 7টায় ভক্তিমূলক গান ও ভজন। আহ্বায়ক পঞ্চমুখী হনুমান মন্দির কমিটির সকল সদস্যবৃন্দ, বড়বাজার পুরাতন লঞ্চঘাট, হুগলি। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। দি হুগলি কো অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য
14%। এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680 6046। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টি জিম, লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টি জিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টি জিমে আছে ক্রসফিট, মাল্টি জিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800001। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতি সম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাস করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণি মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব নির্জনে নিভৃতে মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড, চুচু। বিরতির পর ফিরে এলাম খবরে। গোন্দলপাড়া জুট মিলে শ্রমিকদের সাথে কথা বলতে গেলে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ করে। এ বিষয়ে চন্দননগর থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কড়া পুলিশি প্রহরার মধ্য দিয়ে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি চন্দননগর গোন্দলপাড়া জুট মিলের শ্রমিকদের সাথে কথা বলতে যান। অভিযোগ, সেখানে আগে থেকেই জমায়েত ছিল তৃণমূল কর্মী সমর্থকদের। লকেট ঢুকতেই তাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। Yeah!
সেখান থেকে পিছু হটে লকেট ও তার সাথে থাকা বিজেপির হুগলির সাংগঠনিক জেলা সভাপতি সুবীর নাগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বিজেপি এ বিষয়ে চন্দননগর থানায় গিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। वोट के बाद ये गोंदलपाड़ा जूट मिल के सामने जो इधर जो श्रमिक है जो मजदूर जो है उसके साथ जो हुआ है वो बहुत खतरनाक जो हुआ है। अभी तक उसका घर घर में जाकर घुस घुस के सबको मारा पीटा के बच्चे लोग को मारा पीटा जो फीमेल था उसके ऊपर भी अत्याचार हुआ है। अभी तक 14 हमारा जो इधर का जो वर्कर्स है अभी अरेस्ट हुआ है। तृणमूल का आदमी भी अरेस्ट हुआ था लेकिन उसको छोड़ दिया है प्रशासन। प्रशासन के सामने गोंदलपाड़ा जूट मिल का जो सब चलाता है जिसका कंट्रोल है चंदन बर्मन उसका टीम आके पूरा के पूरा सबका ऊपर अत्याचार घर घर के जाकर अत्याचार हुआ है। इसलिए हम लोग चाहते हैं अभी थाने में जाकर जो चंदन बर्मन जो उसका जो जो टीम है जो हमारे साथ जो महिला लोग है सब लोग जाके FIR होगा। और जो गोंदलपाड़ा जूट मिल बंद था लेकिन ममता बनर्जी वोट के कारण इसको खुलाया था लेकिन वोट हो गया उसके बाद उसको बंद कर दिया क्योंकि गोंदलपाड़ा जूट मिल का किसी एक वोट TMC का ऊपर नहीं गया। सब BJP का सपोर्ट करता है इसलिए गोंदलपाड़ा जूट मिल बंद कर दिया। 4000 इधर वर्कर्स था सब आज पूरा के पूरा उसका कुछ भी अभी काम भी नहीं है। इसलिए हम लोग बड़ा आंदोलन में हम लोग खड़े होंगे सब लोग हमारे साथ है। পারমিতা ও নবনীতা রিপোর্ট হুগলি আজকে। আসছি পরের খবরে। রবীন্দ্র জয়ন্তী উৎসব পালিত হলো চুচুড়া ধরমপুর মহিষা মর্দিনীতলা আনন্দ মন্দির নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে ধরমপুর মহিষমর্দিনীতলা আনন্দ মন্দির নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালিত হল শনিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পাশাপাশি উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি নন্দদুলাল ব্যানার্জি সহ আরও অনেকে। প্রত্যেক বছরই আনন্দ মন্দির সংস্থার উদ্যোগে ধরমপুরে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। আনন্দ মন্দিরের ছাত্রীরা নৃত্যের মাধ্যমে সান্ধ্যকালীন অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীনভাবে সুন্দর করে তোলে। পরে সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে সংস্থার কর্ণধার পল্লবী রায় জানান, আজ আমি রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছি আমার সব স্টুডেন্টদের নিয়ে। আমার স্কুলের নাম আনন্দ মন্দির, প্রতি বছর এটা আমরা বাড়িতেই করে থাকি। আমার বাড়ি ধরমপুর মহিষমর্দিনীতলা। এখানে আমাদের প্রোগ্রাম আরও সুন্দর করে সাজিয়ে তোলার জন্য বিধায়ক অসিত মজুমদার তিনিও এসছে, তো আপনারা সবাই আমাদের আশীর্বাদ করুন আমরা যেন প্রোগ্রামটা আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করতে পারি, প্রতি বছর যেন করতে পারি। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। চোখ রাখবো পরের খবরে। চুচুড়া মহেশপুর গ্রামে ভগ্নপ্রায় শীতলা কালী মন্দির নবরূপে প্রতিষ্ঠিত হলো। গ্রামের মানুষদের আবাল্য টান থাকে তাদের গ্রামের ধর্মীয় প্রতিষ্ঠানগুলির প্রতি, আর এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলি তাদেরই দানে তৈরি হয়ে দেবতারা পুজো পেয়ে আসেন। চুচুড়ার মহেশপুর গ্রামে শীতলা কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 1259 বঙ্গাব্দে। ভগ্নপ্রায় এই মন্দির সংস্কারে গ্রামবাসীদের অবদান অনস্বীকার্য, একথা স্থানীয়রাই জানান। এদিন এই মন্দিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন আটপুর মিশনের মঠাধ্যক্ষ স্বামী বশিষ্ঠানন্দ মহারাজ। এই মহোৎসবে উপস্থিত হয়েছিলেন গ্রামের বহু মানুষ। এই উপলক্ষে এদিন এখানে পুজো পাঠ, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এ বিষয়ে শীতলা কালী মন্দির কমিটির পক্ষ থেকে এক সদস্য জানান। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই উপলক্ষে আজ সকাল থেকেই ওরিয়েন্টাল স্পোর্টিং ক্লাবে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। মহিলা পুরুষ মিলিয়ে এখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতেই এই রক্তদান শিবির বলে উদ্যোক্তারা জানান। ব্যুরো রিপোর্ট হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। গোন্দলপাড়া জুট মিলে শ্রমিকদের সাথে কথা বলতে গিয়ে বিক্ষোভের মুখে লকেট, তৃণমূল কর্মীরা দেখায় কালো পতাকা। পুনর্নির্বাচন তারকেশ্বরে বাতিল পঞ্চম দফার ভোট।
আজকের খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে, হুগলি জেলার সব খবর সবার আগে। নমস্কার।